প্রতি হামলা শিকার হচ্ছে নাটোরে নিরীহ মানুষ। এর প্রতিবাদে আমি বেশি কিছু করব না, আপনারা নাটোরের মানুষ এর কাছে বিচার ছেড়ে দিচ্ছি। আপনারা দেখেন তারা এই চালামার্জি কর্মকাণ্ড গুলো করছে, তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারই আলোকে আমাদের মাননীয় এমপি মহোদয় খুব বিচলিত এবং তার প্রতিবাদ স্বরূপ আজকে জেলা জীবনী আজ পৌর জীবনী থানা জীবনী এবং আমি পৌর সত্যের স্বরূপ থেকে একজন সত্য কর্মী হিসাবে আপনাদের কাছে নাটোরবাসীর কাছে বিচার ছেড়ে দিচ্ছি। আপনারা বিচার করবেন এবং জীবনী সবসময় ন্যায়ের পক্ষে থাকে, অন্যায় বিরুদ্ধে থাকে। আমরা বঙ্গবন্ধু সকলকে বাস্তবায়ন করার জন্য সব রকম এবং গোপন নারীদের প্রতিবাদ করবো এবং আগামী দিনে যদি কোন রকম নাটোর জেলা যুবলীগ, নাটোর সদর থানা যুবলীগ, নাটোর পৌর যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের নাটোর জনপরিষ্ঠ চাঁদাবাজী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত আজকে হাতের আঘাত নাটোরের যুবলীগের নেতাকর্মী এবং সামনে উপস্থিত সাংবাদিক ভাইকে আমি জানাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আজকে খুবই কষ্ট হচ্ছে। কোনোদিনই ভাবতে পারিনি এইভাবে কোনো দিনে কষ্ট দিতে হবে। আজকে নাটোরিত তারা সে দায়িত্ব করার পর থেকে দলকে সুসংগত করা বাদ দিয়ে সমন্বয় করা বাদ দিয়ে তারা আওয়ামীকে নিয়ে আজকে সুখে পড়ে গেছে। আপনারা দেখেছেন রোজার মধ্যে এই উত্তরবঙ্গের সন্ত্রাসের ঘটনার দুই কোটি তালিকা দিয়ে সে প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। যে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কেউ দিচ্ছিল না, দুই মাস তারা এই নাটোরে সবকিছু দখল দায়িত্ব করেছেন। আপনারা দেখেছেন বিএনপি আজকে প্রকাশ্যে তারা আওয়ামী লীগের নির্যাতন চালাচ্ছে। যারা আজকে আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছে বলতে কষ্ট হয়, তারা এ পর্যন্ত এই আড়াই তিন মাসে বিএনপি নামের কোন শব্দ, জামাত নামের কোন শব্দ তাদের মুখ থেকে বের হয়নি। কষ্টদায়ক বিষয়, তারা আওয়ামী লীগকে নিয়ে তারা কাদা ছড়াছড়ি করছে। আজকে নাটোরের গণমানুষের নেতা নাটোর সদস্য তিনি জনপ্রিয়তায় সর্বোচ্চ স্থানে রয়েছেন, তিনি জনগণের ভালোবাসায় রয়েছেন। আজকে তাকে নিয়ে আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের নোংরা কথা আজকে বলছেন, আমাদেরকে হাইব্রিড বানাচ্ছেন। আমরা বলতে চাই আপনারা বিএনপিকে নিয়ে পথ চলছেন, আপনারা আওয়ামী লীগের কমিটির পথ থেকে এই নাটোরে বিএনপি আজকে উত্তেজিত, বিএনপি আজকে আওয়ামী লীগের উপরে চোখ রাখাচ্ছে, সেটার বিরুদ্ধে আপনারা কোনো কথা বলছেন না। আজকে নাটোরে পুকুর খনন নিয়ে আপনারা উৎসব করছেন, আজকে নাটোরে প্রত্যেকটি জায়গায় দখল দায়িত্ব নিয়ে আপনারা উচ্চ মুখ পরিবেশে কাজ করছেন, আপনারা সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছেন না। আমরা দীর্ঘ প্রতিবাদ জানাই। আজকে এক ঘন্টার নোটিশে জেলা যুবলীগ আজকে যে প্রোগ্রাম দিয়েছে, দেখেন যদি অগ্রিম প্রোগ্রাম দেওয়া হতো
এই নাটোর শহরের লোক জায়গা দেওয়া যেত না এই দুই তিন মাসে আপনাদের এই অবস্থা আপনারা ভাবেন আপনাদের অনুরোধ রইলো আপনারা সঠিক পথে চলে আসুন আপনারা সঠিকভাবে রাজনীতি করুন আপনারা সঠিক পথে চলে আসুন জনপ্রিয় শেখ হাসিনা আপনাদের মধ্যে বিশ্বাস হয়ে গেছে সেটাকে আপনারা সম্মান জানিয়ে আওয়ামী লীগের রাজনীতি করুন আপনাদের যে বক্তব্য দিচ্ছেন আপনাদের বক্তব্য এবং বিএনপির বক্তব্য একই ভাষায় আপনারা কিভাবে বক্তব্য দিচ্ছেন সেটা দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যদি আপনারা এখান থেকে আমরা বের না হয়ে আসেন এই দখল দায়িত্ব থেকে বের না হয়ে আসেন এই সন্ত্রাসী কার্যক্রমে বের না হয়ে আসেন ইনশাল্লাহ আমরা এখন থেকে শক্ত হাতে প্রতিবাদ করব এই নাটোরে আমরা এক ফোঁটা রক্ত ঝরতে দিব না এই নাটোরে আমরা সন্ত্রাসী কার্যক্রম করতে দিব না আল্লাহর সন্তুষ্টি আশীর্বাদ নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সেটাকে প্রতিহত করব রুখে দেব এই আশা ব্যক্ত করছি এবং আজকের আয়োজক যারা যুবলীগ তাদেরকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ হ্যালো হ্যাঁ মানে কাঙ্গারে কমিটি বিলিস কিভাবে কি করে আমি তো এইগুলা বিরক্ত করার একটা অবস্থা কি হয়েছে আসেন না প্রোগ্রামে কেউ প্রোগ্রামে কেউ আপনি মানববন্ধন হচ্ছে আর আপনি বাদ দিয়ে ঘুমান কি বলতে মাইকলি লাইন ভাঙ্গে গেছে
আপনারা আজকে দেখেছেন বৃষ্টি আল্লাহর রহমতে বৃষ্টি হয় আল্লাহর এই বৃষ্টি নিয়ে লাইনটা একটু সোজা করো আজকে ব্যঙ্গ করা হয়েছে লাইন হয়তো বলো তো ভালো না সোজা করো এটা সভাপতি নির্বাচিত করেছেন জননেত্রী শেখ হাসিনা সভাপতি বানিয়েছেন দলের দলকে সুসংগঠিত করার জন্য দলের কার্যক্রম বৃদ্ধি করার জন্য আজকে উনি এই নাটোরে পক্ষপাতিত্ব করে মনোনয়ন বিক্রি করছেন যেটা জননেত্রী শেখ হাসিনাকে অপমান করা হয় জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশে আর কেউ মনোনয়ন দিতে পারে না আজকে আপনি এই নাটোরে মনোনয়ন বিক্রি করছেন মনোনয়ন দিচ্ছেন যেটা ঘোর বিরোধিতা করছি প্রতিবাদ জানাচ্ছি এই আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যালো আসেন আসেন আসুন আসুন স্যার
Jatuh
যার যার এলাকায় শেষে ফিরে গেছে। আমরা মনে করেছিলাম ওই 20 তারিখের পর নাটোর জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, আজকের দিন পর্যন্ত কমিটি অনুমোদন হয় নাই, আজকের দিন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয় নাই, আজকের দিন পর্যন্ত একটি প্রতিকাশের যত্তর মৌলবাদী শক্তির বিরুদ্ধে একটি গঠনমূলক কথাও তারা কোনো জনসভায় বলে নাই। আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি 20 তারিখের পর ওনাদের যাত্রা শুরু হয়েছে অশুভ চিন্তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং তারা কি করলেন, প্রথমে চামড়া পোর্টের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে বললেন আমাদেরকে সম্বর্ধনা দিতে হবে, যে আওয়ামী লীগের কি সম্বর্ধনা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম ওনারা জোর করে সম্বর্ধনা নিলেন, আর জোর করে ওনারা কমিটি ওখানে চাপিয়ে আসলেন। তারপর লক্ষ্য করে দেখলাম আমরা ওই রেজিস্ট্রি অফিসে ওরা অনুরোধ একইভাবে কমিটি চাপিয়ে দিয়ে ওখানে মোহন করা কমিটি ওরা ওখানে নির্বাচন না করে অগণতান্ত্রিক প্রক্রিয়াকে কমিটি দিয়েছে, যে কমিটির মধ্যে ইতিমধ্যে তারা লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলেছে, লক্ষ লক্ষ টাকা তারা ফাঁকবাটারা করে নিয়েছে, যারা আওয়ামী নেতৃত্বে নিজের মধ্যে ওই রেস্ট্রি অফিসের টাকা তারা ভাগ ঘটনা করেছে, আওয়ামী অফিসকে পুরস্কৃত করেছে, আওয়ামী অফিসকে অপবিত্র করেছে, ধিক্কার জানাই তাদেরকে আমরা। মুখে গণতন্ত্রের কথা বলে আর অবৈধ চাঁদাবাজির টাকা আওয়ামী অফিসে ভাগ ঘটনা করে তার প্রতিবাদে আসছে মানববন্ধন। পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, আমি ওই পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছি, আমার সাংবাদিক ভাইয়ের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ওই প্রতিষ্ঠান থেকে আমরা লক্ষ লক্ষ টাকা শ্রমিকের কল্যাণে ব্যয় করেছি, তার ফুটে আপনাদের কাছেও আছে। আমরা বেশি দূর যেতে চাই না, আপনি আমাকে ডেকে বলেছেন, আইব্রাহিম খান চুল্লুকে বলেছেন আমাকে সম্বর্ধনা করা দিয়ে, আমি বলেছি আমরা একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, শুধু আওয়ামী লীগের দুজনকে আমরা সম্বর্ধনা দিতে চাই না, আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগ এবং সদ্য নির্বাচিত মেয়র স্বেচ্ছাসেবককে এবং ছাত্রলীগকে আমরা সম্বর্ধনা দিতে চাই, স্পষ্ট করেছেন ওদেরকে দেওয়া যাবে না, কিন্তু হলে শুধু আমাকে অর্থাৎ উদ্যোগ দিতে হবে, আমরা তার এই অবৈধ দাবিকে আমরা বিধান প্রদর্শন করেছি, আমরা এই দাবি মেনে নিইনি। পরবর্তী সময় আরেকটি নেতার জন্ম আছে নাটোর জেলাতে, এর নাম আমি নিতে চাই না, ওনার রাজনৈতিক পরিচয় আমি দিতে চাই না, এই নাটোর জেলাতে আমরা গ্রেপ্তার হয়েছি, চোখে আমাদের কালো ফিতা লাগিয়ে আমাকে এবং আমার বর্তমান এমপিকে ডান্ডা বেরিয়ে দিয়ে নাটোর থেকে আটটি জেলা ঘুরিয়েছে, নাটোর থেকে আটটি জেলা ঘুরিয়েছে আমাদেরকে, এই প্রতিক্রিয়াশীল চক্রে গডফাদার সন্ত্রাসীর গডফাদার রোল করতে তালুকার করে আমার পিতা মাতা জানত না, সুমনের পিতা মাতা জানত না এরা বাংলাদেশের কোন জেলে আছে, আর আমাকে সেদিনকে উনি হাইবিন বলে ঘোষণা দিয়েছে। আমি বলতে চাই আপনিও জাতীয় পার্টি করেছেন এবং আমাদের ধারা দিকে ওই নিন্দরা আপনি আজকে রক্ষা করেছেন, আপনি জাসদ করেছেন সরকারি করেছে, আর যদি প্রমাণ দেখাইতে পারেন যে আমি অন্য কোন সংগঠন থেকে আমি ছাত্রলীগে এসেছি তাহলে ছাত্রলীগের ছেড়ে চলে যাবো, আপনার 100টি কথার মধ্যে 99টি কথাই আপনার মিথ্যা, একটি অগণতান্ত্রিক ভাবে আপনি সংগঠন চালাচ্ছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা চ্যালেঞ্জ করলাম আপনি, আমি এই রাজপথে দাঁড়িয়ে
আপনার ঠিকাদারিন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ব্যর্থ সার করেছেন নাগরের মানুষ জানে আমরা নিয়ে যেতে চাই না আর আরেকজন উনি সভাপতি বাংলাদেশের গ্রুপিং মাস্টারের প্রধান উনি নিজের এলাকাতেই উনি সম্বর্ধনা নেয় না উনি নিজের এলাকাতে সম্বর্ধনা চায় না উনি নাগরের মানুষকে শান্তি করতে চায় আপনি ভুলে যাবেন না আপনার বাড়িতে কিন্তু আমি সুমন তুলে দিয়ে এসেছিলাম ওই আওয়ামী লীগের মন্ত্রণ আপনাকে জোরে ছাত্রলীগ আপনাকে মেনে নেয়নি আমরা আপনাকে যা বাসায় তুলে দিয়ে এসেছি নাগরের মানুষ অনেক বিপ্লবী কিন্তু নাগরের আওয়ামী লীগ আপনি বিভাগে বিভক্ত করে দিতে চাচ্ছেন কিসের সম্বর্ধনা নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে আপনি আওয়ামী লীগকে ভবিষ্যৎ করুন আপনি আওয়ামী লীগের মধ্যে সমন্বয় করুন এবং ত্যাগী নেতা কর্মীদেরকে আপনি এক প্ল্যাটফর্মে দাঁড় করান আপনি ওই আরেকটা প্লান্ডার তামিল ইসলামকে সাথে করে নিয়ে আপনি ওই পরিবহন শ্রমিক ইউনিয়ন দখল করলেন ওই পরিবহন শ্রমিক ইউনিয়ন আপনি সভাপতি আপনি নির্বাচন কমিশন এটি কোন সংবিধানে আছে আজীবন সভাপতি আপনি আজীবন সভাপতি আপনার দুজন গণতন্ত্রের কথা বলেন আর যায় অগণতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেন আসল মালিক সমিতি এখানে কে ছিল এই মালিক সমিতির সাধারণ সম্পাদক কে ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি এই আছিল আপনি এই আকে ওখান থেকে অপমানজনক ভাবে বের করে দিলেন আর তাকে বসালেন যারা ওই রুহুল কুদুস তালুকদার তরুণ যারা ওই রুহুল কুদুস তালুকদার তরুণ যতগুলো প্রোগ্রাম যতগুলো তার পার্টি প্রত্যেকটি টাকা এই মানুষ সমিতির মজিবুর রহমান সেখানে প্রয়োগ করে আপনি একটা দাগি বিএনপিকে নিয়ে যাচ্ছেন বলে বলালেন আপনার মনে গণতন্ত্রের কথা চলে হাইব্রিডের কথা বলেন আপনার নেতৃত্বে আপনার নির্দেশে একটা সুনাম ধন্য ব্যক্তি আমার প্রশাসন ভাইরা জানে নাটোরের র‍্যাব জানে নাটোরের সুযোগ্য পুলিশ সুপার মহাদল এসপি সাহেব জানে নাটোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতি মহাদয় জানে কমনওয়েলথ চায় ওই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে শিমুলকে অস্ত্রভ্য অশালীন কথা বলে পিস্তল ধরে 50,000 টাকা নিয়ে এসেছে আর বলেছেন নাটোরের শিমুলকে পেলে গুলি করব আমরারও অমুক বাহিনীর ভাই অমুক বাহিনীর লোক আমরা মামলায় দাঁড় দিয়েছি ওই বাড়ির পরিবার আর কে নিরাপত্তায় ভুগছে নাটোরের প্রশাসন যথেষ্ট ভূমিকা রেখে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এই সমস্তের বিরুদ্ধে আজকে আমাদের মানববন্ধন আসুন আপনার কত জনপ্রিয়তা আমরা দেখতে চাই আসুন আমি আপনাকে দয়া করে চেয়ার দিয়েছি উপদ্রা আমি দয়া করে আপনাকে উপদ্রা চেয়ার ভিক্ষা দিয়েছি আমি সেদিন প্রত্যাহার না করলে আমি সেদিন প্রত্যাহার না করলে আপনাকে নির্বাচন করতে হতো বলে যায় না আগামী দিনের জন্য আমরা আছি আপনার প্রত্যেকটা নির্বাচনের পাশে আমরা আছি ইনশাআল্লাহ আপনি সংশোধন হন পরিবর্তন হন আপনি সুবর্ণোদয় ঘটুন আজকে সারা বাংলাদেশের এই প্রতিক্রিয়াশীল চক্র মর্মতম শক্তি আজকে জনত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আজকে যে নকশা বাস্তবায়ন করেছে ওই বাংলাদেশের আজকে ঘুমিয়ে থাকা বিএনপিকে আপনার মতো খন্দকার মোস্তাকরা যারা জাগ্রত রয়েছেন তারা সারা বাংলাদেশের নয় নাটোরেও তাদেরকে জাগ্রত করার জন্য অর্থ এবং টেলিফোনের মাধ্যমে আপনার আওয়ামী লীগ ধন করার জন্য তাদের সাথে মিনি সুতার মালা কেটেছে এই মিনি সুতার মালা আজকের পর থেকে কারো গোড়াতে করতে দিব না আরেকটি কথা বলতে চাই আজকে থেকে কোন অবৈধ চাঁদা ওই তরমুজ পত্তি যার চাঁদা তুলেছেন ওই তরমুজ পত্তি যার চাঁদা তুলেছেন ফেরত দেওয়ার ব্যবস্থা করুন ওই সুমনের বাড়ির যার টাকা নিয়েছেন ফেরত দেওয়ার ব্যবস্থা করুন মানুষ সমিত অবৈধভাবে দখল করেছেন তাড়াতাড়ি ভাবে ডেকে সম্মানজনক অবস্থানে তাদের হাতে তুলে দেন 335 পরিবহন শ্রমিক ইউনিয়ন পূর্বে কমিটিকে ডেকে একটি প্রক্রিয়ার মাধ্যমে
সমদপ্তর অফিসের লোক থেকে নির্বাচনের ব্যবস্থা করেন আমাদের অফিস দখল করে আপনি ওখান থেকে টাকা নিচ্ছেন আমরা শুনতে পেয়েছি অবিলম্বে অল্প সময়ের মধ্যে অফিসটি ছেড়ে দিয়ে নির্বাচিত কমিটির হাতে প্রদান করুন অন্যথায় কিন্তু আমরা আজকের পরে যে কোনো মুহূর্তে এই যে কোনো দখল করা প্রত্যেককে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আর বলতে চাই এই নাটকের তিন ধারাত্ম কৃষ্ণচূড়া পাপের মতো তর্ক রক্ত করেছিল যুবলীগের রক্তের বিনিময়ে নাটকের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল রক্ত আর কোনো বিধান যায় না আমাদের এই পলাশ যুবলীগের রক্ত আর কোনো বিধান যায় না আমরা হুঁশিয়ারি করে দিতে চাই শিমুল নাটক থেকে পলায় যায়নি যেদিন শিমুল এসেছে সেদিন বাংলা ভাইয়ের গঠকদার আপনি বিদায় নিয়েছেন আর কোনো চিন্তা করেন না নাটোরের মাটিতে পবিত্র মাটিতে আসাও আর কোনো চিন্তা আপনি করবেন না ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যে কোনো বেন্দ্র অবৈধ ঘোষণা আন্দোলন জনতার সময় নেতৃত্বে যারা জীবনে আওয়ামী নেতৃত্বে আমরা পৃষ্ঠা রাজপথে অত্যন্ত প্রহরের মতো আমরা দাঁড়িয়ে থাকব আর কোনো বিএনপি আর কোনো জামাতকে কোনো কর্মসূচি আমরা না করে পালন করতে দেবো না সকলকে ধন্যবাদ জানাই কষ্ট করে আমরা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছে তাদেরকে আমরা আজকের এই দিনে আমাদের ডাকে সাড়া দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই যুবলীগের পক্ষ থেকে এমপি মহাতার সুমনের পক্ষ থেকে ডাক্তারের মানুষের পক্ষ থেকে আবার ডাকবো আবার সমবেত হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হবে বিশাল রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবলীগের সভাপতি
আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক জেলা রহমান আলমগীর উপজেলা জেলা আওয়ামীর সাবেক উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন 19 তারিখ 19 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি অন্যায়ভাবে ওই চক্রান্তকারীরা সংগ্রামকে ভাঙচুর করার জন্য আমার যুবলীগ কর্মী এই প্রকার একটি চোখ নষ্ট করে দিয়েছে আমরা কত দুঃখ এবং কষ্ট নিয়ে আজকে এই প্রতিবাদ শ্রমের এবং বিক্ষোভ করছি বন্ধুরা আমি আপনাদের সামনে একটু কথা বলতে চাই আজকে দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের তখন তন্ত্র আজকে ভোজনযুক্ত আজকে বাংলাদেশের আওয়ামী লীগের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে যে দলীয় নির্বাচিত এমপির বিরুদ্ধে কোন সভা সমাবেশ মাঠে ময়দানে চায়ের স্টলে দোকানে কোন প্রকার আপত্তিকর মিথ্যা বিভ্রান্তিকর কথা বলা যাবে না কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্য করছি গত 20 ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলনের পর যখন অধ্যক্ষ আব্দুল কুদ্দুস সভাপতি নির্বাচিত হলেন এবং শরীফুল ইসলাম রঞ্জন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঠিক তারপরের দিন থেকে 21 ফেব্রুয়ারি থেকে শুরু হল এই নাটোরের 8 বছরের সাফল্যের ইতিহাসকে উন্মোচিত করা শুরু হল শফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ওই জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে দখল করা হল বাস মিনিবাস মালিক সমিতি ওদের নেতৃত্বে দখল করা হল দলীয় লেখক সমিতি জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে দখল করা হল চামনার সমিতি আর ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ওই অফিস থেকে বের করে দিয়ে তারা মেরে কমান্ডো স্টাইলে তারা সন্ত্রাসী কায়দায় ওই পরিবহন সেক্টর দখল করে নিয়েছে শুধু তাই নয় বন্ধুরা আমার ওই অফিসে টানানো ছিল বন্ধুবন্ধুর ছবি ওই অফিসে টানানো ছিল জনেত্রী শেখ হাসিনার ছবি ওই অফিসে টানানো ছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সাধারণ খানের ছবি ওইখানে টাঙানো ছিল নাটোরের অভিসংগঠিত নেতা উন্নয়নের রূপকার চারুনেতা শহীদুল ইসলাম সুমনের ছবি সেই সমস্ত ছবি তারা ভেঙে চড়ে চোরমাল করে দিয়ে জাতির পিতার ছবি অবমান অবদস্ত করে তারা আজকে আওয়ামী লীগের ভ্যাঙ্গার সেজেছেন বন্ধুরা আমার বাংলাদেশ আওয়ামী লীগের গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী কাজ তারা করছে আর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে তারা আজকে আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমার বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা পুলিশ প্রশাসন ডিসিএ প্রশাসন সকলের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা উপরে লেখেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করেন দেখেন আপনি যে গঠনতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালিত হওয়ার জন্য দিয়েছিলেন সেই গঠনতন্ত্র কিভাবে এই নাটোরে অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং শরীফুল ইসলাম রঞ্জন সভাপতির সাধারণ সম্পাদক হওয়ার পরে ধ্বংস করে দিয়েছে কিভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে কিভাবে তারা অন্যায় করছে আপনি এই সব কিছুর তদন্ত করে আপনি অবশ্যই এদের সংগঠনের বিরোধী কর্মকাণ্ড করার জন্য আপনারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আমরা প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই অবস্থায় চলতে পারে না কারণ শিমুল জনগণের নেতা শেখ হাসিনার প্রতিনিধি আজকে যে রাস্তায় যাবে
আমরা সমাবেশ করছি সকল করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আজকে ইন্ডোর স্টেডিয়াম করে দিয়েছেন মাননীয় শেখ হাসিনা আজকে আরো অনেক প্রতিষ্ঠান করে দিয়েছেন সেই প্রতিষ্ঠান গুলো করে দিয়েছেন আমাদের মানুষের কল্যাণের জন্য এই বিষয়গুলো তো আপনারা সহ্য হচ্ছে না আর এই জীবন দেখে যায় হাজার মানুষের জোর নামে হাজার মানুষ সেখানে সতর হয় এটাই সেই প্রতিষ্ঠান সেবন গ্রামীণরা আমরা রাষ্ট্রপতি করতে চাই না সদাই করে বলতে চাই তখন নারীত্ব বন্ধ করুন সন্ত্রাস বন্ধ করুন চাঁদাবাজি বন্ধ করুন তোলা তোলা বন্ধ করুন আর বাংলাদেশের আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনে রাজনীতি করুন আজকের এই প্রচার সমাবেশ এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণ মনে করবেন আমরা আপনাদের সঙ্গে আছি জনতার সঙ্গে ইসলাম শিবুর ওই চাঁদাতে পাঁচের বিপক্ষে আপনাদের সঙ্গে লড়াই করবে 8 বছর করেছে আরো 8 বছর করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য প্রকাশ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সভাপতি উপস্থিত আমার সামনে সাংবাদিক ভাইরাম এবং উপস্থিত আমার কর্ণাটকবাসী আমি বক্তব্য করব না আর কিছুক্ষণ পরে মানবের আগামী আমি কয়েকটি কথা বলে দিতে আসব ভাই আমার আপনার জানেন এবং কিসে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে নাগরে একটি হোক উৎসব মোহর পরিবেশে নাগরে জেলা আওয়ামী লীগের সম্মেলন আমরা অংশগ্রহণ করেছি আপনারা জানেন এই জেলা আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাগরে উপস্থিত ছিল এবং আমাদের এই নাগর জেলায় বিভিন্ন পর্যায়ের নেতারা ওই সময় কেন্দ্রীয় বৈঠক ভাই আমার আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আমাদের নাগরের প্রাণপ্রিয় নেতা আলাপ ছিল এমপি তার সাধারণ সম্পাদক পদ প্রত্যাহার করেছিল প্রিয় ভাই আমার ওই সময় নাগরের মানুষ নাগর জেলা আওয়ামী লীগ জোয়ারীর ছাত্রলীগ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতা কর্মী সহ প্রিয় নাগরবাসী সবার মনে কারো ছায়া নেমে এসেছিল প্রিয় ভাই আমার আপনারা জানেন আমাদের নেতা সেই সময় বক্তব্যের মাধ্যমে এই নাটোরের মানুষকে নাটোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর ভাইদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেছিল আমার প্রাণপ্রিয় নেতা আমাকে সাধারণ সম্পাদক পদ থেকে প্রত্যাহার করে নিতে হচ্ছে এর জন্য আমি প্রত্যাহার করে নিচ্ছি আপনারা আমাকে ভালোবাসেন আপনারা সবাই আজ আজকের মানুষকে সাধুবাদ জানাবেন প্রিয় ভাই আমার আপনারা জানেন আমি সাবেক নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমরা সবাই মিলে আমরা চেয়েছিলাম এই নাটোরের বুকে চিরতরের মতো এই বিএনপির জামাত এই বাংলা ভাই সৃষ্টিকারী কোন কুদ্দুস তালুকদার কমিশনার তার যে পেটুয়া বাহিনী রয়েছে ভারতীয় বাইরের বিভিন্ন স্থান থেকে কিনার হাত ধরে নিয়ে এসে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে হত্যা করার উদ্দেশ্যে কাম করেছে সেই দিনগুলো যাতে আমাদের আর দেখতে না হয় প্রিয় নাগরবাসী এবং প্রিয় আমেরিকার নেতা কর্মী ভাইরা আপনারা জানেন আমি নিজেও
এর শিকার হয়েছি আমি নগর পৌরসভা বারবার নির্বাচনে প্যানেল এবং কাউন্সিলর ওই সময় এই নুনপুর ভাতিজয় এবং গুলুর বহিরাগত সন্ত্রাসীদের হামলায় শিকার হয়ে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আমার রক্তপাত হওয়ার পর না আমরা ভেবেছিলাম নাটোর জেলা আওয়ামী লীগকে সুন্দরভাবে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক তিনি হয়েছেন তিনি আমাদেরকে সবাইকে সাথে নিয়ে তাদের সুন্দর জেলা আওয়ামী লীগ গঠন করে এই নাটোর থেকে জামাত বিএনপিকে চিরতরে উৎখাত করে মধ্য থেকে আমরা আমাদের রাজনীতি শুরু করবো কিন্তু প্রকান্তরে কি দেখলাম প্রকান্তরে দেবগাড়ি তারপর থেকে বিভিন্ন সেক্টরে যেমন ওই গরিব নেতা সমিতি ওই মানুষ সমিতি ওই ট্রাক্টর সমিতি ওই শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে আমরা এটা বরদাস্ত করবো না প্রিয় ভাই রহমান আপনারা আমাদের যারা নেতা কর্মী রয়েছেন আমরা শিমলের পক্ষে আমাদের নাটোরের জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমলের নেতৃত্বে 8 বছর নাটোর জেলা আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে আমরা বলতে চাই আর বাড়াবাড়ি করেন না কোথায় যেন ছানাবাজি আর না হয় বলে পরে আমরা যারা ত্যাগী নেতা কর্মী রয়েছি আমরা কিন্তু আপনাদেরকে ঢুকিয়ে দিব ভাড়া মাল সেই সাথে আমরা সংক্ষিপ্ত বাস্তব শেষ করছি কথা করবো সালাম আলাইকুম চল ভাবনা চল বন্ধু আপনি যারা বক্তব্য রাখেন তারা কিন্তু সরকারে আমি বারবার নির্বাচিত এবং সে গুলিবিদ্ধ হয়েছে আমার সামনে বারবার কেন্দ্রে দলকে তারা গুলিবিদ্ধ নেতা নাকি জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমি আমার বক্তব্য প্রথমে আমি আপনাদেরকে আন্তরিক এবং সম্মান শুভেচ্ছা জানাই আজকে 21 তারিখে জেলা আওয়ামী লীগের কাউন্সিলের পর থেকে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আজকে সারা দেশে অন্যায় অত্যাচার করে চলেছে চাঁদাবাজি করে চলেছে দখলদারিত্ব করে চলেছে তারই পরিপ্রেক্ষিতে আজকে মানব মন্দল এবং প্রতিবাদ সভা আপনারা ইতিমধ্যে দেখেছেন এই তারিখে কাউন্সিলের পরে চামড়া অফিস দখল চামড়া অফিস দখল করে ঢাকে বসিয়েছেন সাবেক মনসের সাহেবকে সেখানে বসিয়েছেন এবং বসিয়েছেন তাকে শহীদুল ইসলামকে আসলে সেখানে ছিল কে আওয়ামী লীগ না তারা বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে অর্থ কি করলেন আওয়ামী লীগকে সরিয়ে দলের মধ্যে বিভক্তি তৈরি করলেন বলে আমার দুজন আন্তর অধিকারী যারা সেখান থেকে চাঁদা তুলবে এবং আপনাকে সরবরাহ করবে আপনার সন্ত্রাসী বাহিনী পালন করবেন পরবর্তী আমরা কি দেখলাম আমরা দেখলাম রেজিস্ট্রারি অফিসে যে দলিল লেখক আছে সেই সমিতির উপর আপনি হামলা করলেন হামলা করে কাকে দিলেন আপনি আনন্দ সাহেবকে দিলেন এবং কাকে দিলেন আরেকজন বুলবুলকে দিলেন তাদেরকে দিলেন আগে যারা যারা ছিল তারাও আওয়ামী লীগ ছিল পরবর্তীকে কাকে দিলেন যারা বেশি বেশি চাঁদাবাজি করতে পারবে এবং আপনাদেরকে আপনাকে চাঁদাবাজি অংশ দিতে পারবে আপনি তাকে করবেন তারপরে কি করলেন আপনারা ট্রাক ট্যাঙ্কারের উপর হামলা করলেন হামলা করে কাকে বসালেন রিপন নামে একজন ব্যক্তি যাকে আমরা কেউ চিনি না
আমি
শ্রদ্ধা এবং সালাম জানাই এই জন্য যে তিনি আজকে নাটোরের যুব সমাজের অন্তর ছবিগ্রস্তের শিমুলের নির্দেশে এবং তাদের বিদের কার্যক্রমে আজকে সকল জায়গা থেকে চাঁদাবাজি উত্থাপ করছে। নাটোরবাসী আপনাদেরকে স্বাগত জানায়। আপনারা দেখেছেন আওয়ামী লীগের কাউন্সিলরের নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ শিবসেনারি হয়েছিল। কিন্তু গত 20 তারিখে জনমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবিগুলো তার শিবল সেনকে নিজের প্রার্থীতা উল্টো করেছিল এবং সেই সময় কিন্তু সকল কাউন্সিলর অনুমত হয়েছিল। ধন্যবাদ সবাইকে আদান করে গেছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা সবাই এখানে অবস্থান নিব, আমাদের পরে আমরা এখানে অবস্থান থাকবো, কারণ পুরো সন্ত্রাসে